আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই এএসবিআরএম করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরো 9 জন, এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরো 306 জন। এদিকে নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গ নিয়ে ফিরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। বিকেলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম আইইডিসিআরএ পাঠানো হয়। ওই নারীর আশপাশের 18টি পরিবারকে লকডাউনে থাকতে বলা হয়েছে। নরসিংদীতে নতুন করে আরো 12 করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-19 আক্রান্তের সংখ্যা 104 জন, এর মধ্যে আক্রান্ত 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। টাঙ্গাইলে নতুন করে আরো 1 জন করোনায় আক্রান্ত হয়েছে, তার বাড়ি ভূঁয়াপুর উপজেলার বাগবাড়ি গ্রামে। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রথম 1 জন করোনা রোগী পাওয়া গেছে। নারায়ণগঞ্জ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জের মানুষ কতখানি সামাজিক দূরত্ব নিশ্চিত করছেন এবং প্রশাসনের ভূমিকা কি, এবং নারায়ণগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি আমাদের সংক্ষেপে জানাবেন। যেমনটা বলছিলেন মৌসুমী, আপনি নারায়ণগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি বলতে গেলে আজকের যে খবর, একজন কমিউনিস্ট পার্টির নেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলা প্রশাসনের 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বমোট মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এই জেলার 330 জন, আর মৃত্যুবরণ করেছেন 26 জন। নারায়ণগঞ্জের লকডাউনের যে পরিস্থিতি, আপনি জানেন যে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন অঞ্চলের লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রশাসন তাদেরকে রুখছে, তবে কেউ কেউ হয়তো চুপিসারে পালিয়ে যাচ্ছে। এই পালিয়ে যাওয়ার বিষয়টি আপনাকে বলে রাখি যে নারায়ণগঞ্জে অনেক আগে থেকেই বাণিজ্যিক নগরে এখানে অনেক শ্রমিক বাস করে, আর এই শ্রমিক অধ্যুষিত অঞ্চলগুলিতে কিন্তু শ্রমিকদের বসবাসের যে জায়গা তা কিন্তু অনেকটা গাদাগাদি করে। আশপাশের বিসিক শিল্পনগরী কিংবা কাঁচপুরের বিসিক এলাকা, আদমজি ইপিজেড এলাকা, এইসব এলাকা ঘিরে শ্রমিকদের যে বাস গড়ে উঠেছে, এখানে ছোট ছোট খুপড়ি গড়ে শ্রমিকরা বাস করে। এতে করে শ্রমিকরা এমনিতে স্বাভাবিক সময়ে দম নেয়ার জন্য রাস্তাঘাটে ঘুরে, তারা এই লকডাউনের পরিস্থিতিতে, করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতেও তেমনটাই ভেবে অযথাই রাস্তাঘাটে বের হয়। আর এখন যখন ভয়াবহ পরিস্থিতি, তখন ভয়ে অনেকে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে যে তাদের আয় রোজগার নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, এই জন্য তারা গ্রামের বাড়ি চলে যাচ্ছে। তবে প্রশাসন থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত খাবার আছে, যদিও বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে যে তাদেরকে যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি লোক সংখ্যা, তাই তা দিয়ে পর্যাপ্ত হচ্ছে না। তো এই ছিল নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আনোয়ার হাসান জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে। ব্রাহ্মণবাড়িয়ার লকডাউনের মধ্যেই প্রায় অর্ধলক্ষ মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ায় সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটুর পর এবার প্রত্যাহার করা হয়েছে সার্কেল এএসপি মাসুদ রানাকে। প্রত্যাহার করা হয়েছে সরাইলের ওসি তদন্ত নুরুল হককেও। পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাদের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়। শনিবার সকালে শহরের লকডাউন ভেঙে জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। করোনার পরিস্থিতিতে জানাজার ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে আসলে দেশ ও দেশের বাইরেও নিন্দার ঝড় ওঠে। বর্তমানে 8টি গ্রামকে সম্পূর্ণ লকডাউনে রেখেছে প্রশাসন। ময়মনসিংহ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, সবশেষ পরিস্থিতি আর ময়মনসিংহে করোনা রোগীদের জন্য নির্ধারিত এসকে হাসপাতালে চিকিৎসা সেবা কেমন দেখছেন? জি মিতু, ময়মনসিংহে দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালও ময়মনসিংহে আরও 2 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে 20 জন রোগী শনাক্ত হলো, এর মধ্যে মারা গিয়েছে 1 জন। এর মধ্যে গফরগাঁও উপজেলা 3 জন, ময়মনসিংহ সদরে 2 জন, এবং মুক্তাকাশা 1 জন পুলিশ সদস্য রয়েছে।
মিতু আপনাকে আমি জানিয়ে রাখি এখানে যে নগরীর আইসোলেশন ওয়ার্ড রয়েছে এসকে হাসপাতালে, সেই এসকে হাসপাতালে কয়েকজন রোগী সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন যে সঠিকভাবে ডাক্তার আসে না এবং কাপড় চোপড় ধোয়া ঠিক মতো হচ্ছে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন। আমি এই ব্যাপারে ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার মশুল আলমের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে এখানে ময়মনসিংহ জেলার 13 জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছে, কিন্তু এর বাইরেও ময়মনসিংহ বিভাগের বাইরেও আরও 13 জন রয়েছে, 7 জন করোনা আক্রান্ত রোগী এই আইসোলেশনে রয়েছে, কিন্তু ডাক্তাররা সঠিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। কিছু কিছু সমস্যা থাকলেও এটা ধীরে ধীরে এই সমস্যা সেরে উঠবে বলেও সে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ মৃত্যু। বিপ্লব ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ বিপ্লব বর্ষাক জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলেই জরিমানা করার পাশাপাশি রাস্তায় দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। প্রধান সড়কগুলোতে জনসমাগম না থাকলেও অলিগুলিগুলোতে নজরদারি না থাকায় বন্ধ হয়নি মানুষের চলাচল ও আড্ডা। জরুরি প্রয়োজন ছাড়াও ঘর থেকে বের হচ্ছে বহু মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানী গ্রিন রোড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, রাজধানীবাসীর রাজধানীর পরিবেশ কেমন দেখছেন আজ এবং সামাজিক দূরত্ব মানাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? মিতু, আইন শৃঙ্খলা বাহিনী এই রাজধানীতে মানুষকে ঘরে রাখার জন্য এবং মানুষ যেন বাহিরে বের না হন সেই বিষয়টির জন্য আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন জায়গার তৎপর রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে তাদেরকে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ যেন তারা ঘর থেকে বের না হন এবং যারাই বের হয়েছেন তারা যেন তাদের চলাচল সীমিত রাখেন এবং তারা কেন বের হয়েছেন সেই বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন চেকপোস্টে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে পুলিশ কিন্তু সাজা দিয়েছে অনেককে এবং যারাই প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ সাজা দিয়েছে, এটিও আমরা দেখেছি। আর এখানে আমি এখন যে গ্রিন রোডে দেখছি এখানে কিন্তু অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে জরুরি প্রয়োজন এবং জরুরি প্রয়োজন ছাড়াও তারা এখানে অবস্থান করছেন। এখানে কিন্তু যে শারীরিক দূরত্ব যেটি বজায় রাখা সেটি কিন্তু এখানে ঠিকভাবে হচ্ছে না এবং মানুষ যারা আসছেন, যারা জরুরি প্রয়োজন করতে তারা বাজার করতে আসছেন কিন্তু তারা সেই শারীরিক দূরত্বটুকু ঠিকভাবে পালন করছে না, কেউ কেউ করছেন সেটিও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতাটা যতটা তার চেয়েও মানুষ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তারা টহল দেয় সেই যেই সময়টিতে টহল দেয় সেই সময়টিতে মানুষ তারা ভেতরে চলে যান, বাসা থেকে বের হন না, ঠিক আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী চলে যাওয়ার পর আবার তারা আগের মতো হয়ে যান, সেই বিষয়টিও আমরা এখানে এখন দেখতে পাচ্ছি রাজধানীতে। তো রাজধানীতে মানুষ আসলে যে বিভিন্ন রাজধানীর 52টা জায়গায় যে লকডাউন করা হয়েছে সেই লকডাউনের জায়গাগুলোতে মানুষ পুরোপুরিভাবে আসলে লকডাউন মানা হচ্ছে না, অনেক জায়গায় মানুষ তারা বের হচ্ছেন। তো মিতু, এই ছিল আমার কাছে রাজধানীর এই গ্রিন রোড থেকে রাজধানীর সবশেষ চিত্র। জি নাজিব, ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ রাজধানীর গ্রিন রোড থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাইজি। কোভিড 19 রোগীর সংখ্যা বাড়তে থাকায় বড় ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। রাজধানীতে 3,500 শয্যার আইসোলেশন সুবিধা নিয়ে 2টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। চলতি মাসের 20 তারিখের মধ্যে হাসপাতাল দুটি সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়েছে কোভিড 19, বাংলাদেশেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের আক্রমণ। এক মাসের ব্যবধানে আক্রান্ত হাজার ছাড়িয়েছে, তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা সেবার আওতা বাড়ানোর জন্য কাজ চলছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বসুন্ধরা গ্রুপের সহায়তায় 2,000 শয্যার আইসোলেশন ও 71 শয্যার আইসিইউ প্রস্তুতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আগামী 20 এপ্রিলের মধ্যে হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। আমরা 2,000 বেডের আইসোলেশন ইউনিট করতেছি এবং 71 বেডের আমরা আইসিইউ করছি, উইথ ভেন্টিলেশন আর কি। এটার অগ্রগতি ভালো, আমরা আশা করছি আগামী 20-22 তারিখের মধ্যে আমরা এটা
শেষ করতে পারব। এছাড়াও রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্মিত একটি মার্কেটে 1500 সজ্জার আইসোলেশনের ব্যবস্থা সহ হাসপাতাল প্রস্তুত করছে স্বাস্থ্য বিভাগ। তবে করোনা পরিস্থিতিতে পরিবহন ও শ্রমিক সংকটে নির্ধারিত সময়ে হস্তান্তরে সন্ধিহান ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা প্রাণ চেষ্টা করছি 20 তারিখের মধ্যে কাজটি সমাপ্ত করার জন্য, কিন্তু 20 তারিখের তারিখই না, আল্লাহ ভরসা। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লোকজনও বিভিন্নভাবে ম্যানেজ করে রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে 301 সজ্জার একটি করোনা হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হলেও আপাতত তা বন্ধ আছে। ওটা বাতিল হয়ে গেছে, ওটা হচ্ছে না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। মালয়েশিয়া থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, মালয়েশিয়ার কোন শহরগুলো করোনায় বেশি আক্রান্ত এবং সবশেষ অবস্থা কেমন দেখছেন? মিতু, আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়ায় আসলে করোনা পরিস্থিতি কিন্তু বেশ নিয়ন্ত্রণে, এর বেশিরভাগ রাজ্যগুলোতে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কুয়ালালামপুর, সিলনগড় এবং এর আশপাশের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে। আপনি জানেন যে এখনো পর্যন্ত মালয়েশিয়ায় 505 জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া গিয়েছে, যার মধ্যে কিন্তু 3102 জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। এই শতাংশের হারে কিন্তু প্রায় 58.47% মানুষ কিন্তু সুস্থ হয়ে ঘরে ফিরেছে। এটি অত্যন্ত স্বস্তির খবর, কিন্তু একই সঙ্গে আশঙ্কার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা সেটি কিন্তু মেনটেন করছে না, এরকম অভিযোগ আমাদের কাছে এসছে। এবং আশঙ্কা করা হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের সংক্রমিত হওয়ার একটি শঙ্কা রয়েছে, সেই শঙ্কা থেকে মানুষকে সচেতন করার জন্য এখানে যে হাই কমিশন রয়েছে সেটি কিন্তু বরাবর কাজ করছে। কিন্তু সবকিছু ছাড়িয়ে এখন যে সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে খাবার সংকট, সেটি হচ্ছে বেতন না পাওয়ার শঙ্কা। সেই খাবার সংকটে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু না খেয়ে রয়েছে, এরকম অভিযোগ আমাদের কাছে এসছে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে কিন্তু হাই কমিশন এবং কমিউনিটি কাজ করছে, কিন্তু যেভাবে কাজ করছে সেটি কিন্তু আসলে যথেষ্ট নয়। এখানে কিন্তু অনেক মানুষ না খেয়ে রয়েছে এবং সেই অভুক্ত মানুষকে খাবার জোগাতে এখানে যে কমিউনিটি আছে বা হাই কমিশন আছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে, তাদের উদ্যোগ চোখে পড়ার মতো নয়। রাজু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। সঠিক সময়ে ভাড়া দিতে না পারায় রাতে বাসা থেকে পরিবার সহ বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেল এক বাড়িওয়ালার বিরুদ্ধে। গেল মধ্যরাতে রাজধানী কাঁঠালবাগান এলাকায় ঘটেছে এমন ঘটনা। পরে পুলিশের সহায়তায় ভুক্তভোগীদের বাসায় পৌঁছে দিতে চাইলে উল্টো দুর্ব্যবহার করে গেটে তালা দিয়ে রাখে বাড়িওয়ালা। দীপ্তচন্দ্র পালের সহায়তায় আরো জানাচ্ছেন মারুফ রেজা। রাজধানীর কাঁঠালবাগানের 57/7 নম্বর বাসায় ছোট তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকেন ক্লাস মিস্ত্রি মোহাম্মদ সেলিম। এমনিতে করোনা পরিস্থিতিতে থমথমে পুরো রাজধানী, সেখানে বৃষ্টি রাতে এই পরিবারকে জোর করে বের করে দেন শম্পা সেলিম নামের বাড়িওয়ালা দম্পতি। অভিযোগ, এক মাসের বাসা ভাড়া বকেয়া। আমার মেয়ের গায়ে দুইটা চর দিছে, আমার আমি যখন বাইরে গেছি সুযোগ পায়, তারপর ওরা আবার বলতেছে যে এইবার তো জামাইরা বাইর করছি না, একটু রাইটটা খালি ওর বাইরে থাকতে দিই, তারপর তখন তো মজা বুঝাই দিয়েছে। আমি সন্ধ্যার সময় আইসা বলতেছে কি রং চা বানায় খাও, আমি কি ভাবি চিনি নেই, চিনি শেষ হয়ে গেছে। এর মধ্যে হ্যাঁ চিক দিয়ে উঠছে যে টাকা দাও নাইলে বাসা থেকে বেরো। এ ব্যাপারে বাড়ির মালিকের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি, তবে টেলিফোনে যোগাযোগ করা হলে চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেন তারা। এর আগে পুলিশের কাছে দেয়া বাড়িওয়ালা দম্পতির অভিযোগ মিথ্যা বলে জানান কলাবাগান থানার এই এসআই। আমরা ওখানে বুঝে দিয়েছে, বললাম যে একটু চুপচাপ থাকেন কিছুক্ষণ, আমরা সকালে দেখব বিষয়টা। এর মধ্যে জোর করে বাড়িকে দিলে আমি ওই অবস্থায় অভিযুক্ত বাড়ির মালিক শম্পা কাঁঠালবাগান ও কলাবাগান এলাকায় সুদের ব্যবসা করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।
টাঙ্গাইলের ভূঁইয়াপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় আজ তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল ওয়ালিফা নামের এক কিশোরীর লাশ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে মা রত্না বেগম ও ছেলে রবিউল। গেল শুক্রবার নৌকাডুবি ঘটে। 14 যাত্রীর মধ্যে 11 জনকে ওই দিন জীবিত উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে গতকাল দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুইজনকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ে চলছে অঘোষিত লকডাউন, ফলে কাঁচা সবজি বিক্রি করতে পারছে না চাষিরা। উৎপাদনের ভরা মৌসুমে গভীর সংকটে পড়েছে এই জেলার কয়েক হাজার টমেটো ও শসা ও বেগুন চাষি। গাছ থেকে টমেটো ছেড়ায় সময় চলে যাচ্ছে, বিক্রি করতে না পারায় খেতেই নষ্ট হয়ে যাচ্ছে টমেটো। পঞ্চগড় প্রতিনিধি হারুন রশিদের তথ্য ছবিতে জানাচ্ছেন মাসাই লমি। পঞ্চগড়ে 2000 হেক্টর জমিতে টমেটো শসা ও বেগুন চাষ করে সারা বছর সংসার চালান কয়েক হাজার চাষি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পঞ্চগড় থেকে টমেটো শসা ও বেগুন ক্রয় করেন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় টমেটো শসা ও বেগুন বিক্রি করতে পারছে না চাষিরা। অঘোষিত লকডাউনে অন্য জেলা থেকেও আসতে পারছে না ব্যবসায়ীরা, ফলে খেতেই নষ্ট হচ্ছে এসব সবজি। আমি তো টমেটো এক বিঘা লাগাইছি, এখন তো পাটি নাই, আমরা কিভাবে মাল বিক্রি করব? আমাদের কীটনাশক দোকানগুলোতে 30,000-40,000 অলরেডি বাকি হয়েছে, আমরা সেগুলো পরিশোধ করব কি করে? করোনা তো আমাদের দেশে চলতেছে, কিন্তু আমাদের কৃষকদের করোনা এমনিতে ধরে গেছে ঘরে ঘরে। এই অবস্থায় অন্য জেলা থেকে আগ্রহী সবজি ব্যবসায়ীদের করোনা পরীক্ষা নিরীক্ষা করে জেলায় প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে কৃষকরা। অন্যান্য জেলা থেকে যে পাটিগুলো আসে এদেরকে করোনা পরীক্ষা করে আমাদের এখানে পাঠানো হোক, নতুবা সরকার একটা কোনো বিকল্প ব্যবস্থা করুক। চাষীদের এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সদর উপজেলা চেয়ারম্যান। আমাদের জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্ণারে আমি বিষয়টা অবহিত করেছি যে তাদের যে এই টমেটোটা কিনে যেন তারা নিয়ে যেতে পারে। জেলা প্রশাসনের সহায়তায় ব্যবসায়ীরা যাতে ক্ষতির শিকার না হয় এমন উদ্যোগের কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা। তো আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করে যদি করা যায় তো সেক্ষেত্রে কৃষকদের কিছুটা হলেও ই হইতে পারে আর কি। আগামী দিন যদি পরিবেশ ভালো হয় তাহলে হয়তো আমরা আশা করি যে এই অবস্থা হয়তো আমরা উত্তরণ করতে পারব। মাসায়াল অমি, আরটিভি। করোনার শিকার হতদরিদ্র মানুষের সেবায় হাত বাড়িয়ে দিল মধুমতি ব্যাংক লিমিটেড। তারই অংশ হিসেবে সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের 1500 পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী ও স্থানীয় কমিশনার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী বর্ষার আগেই হাওড় এলাকার বাঁধগুলোর দিকে বিশেষ মনোযোগী হতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে সচিবালয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ কল্পে করণীয় বিষয়ক আলোচনায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় করোনা পরিস্থিতির মধ্যেও প্রয়োজনে ফসল কাটা শ্রমিকদের বিশেষ সতর্কতায় এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যেতে সংশ্লিষ্টদের আহ্বান জানান উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ধরনের চাপ সৃষ্টি করা মেশিনগুলো বৃষ্টি হওয়ার জন্য নাকি সুনামগঞ্জে মেশিন ব্যবহার করতে পারছে না, জনগণকে উদ্বুদ্ধ করতে আনতে হবে, এটা এটা চাপ সৃষ্টি করতে হবে। এমনি বললে কিন্তু হবে না। সব এলাকায় সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্যরা আমাদের, তাদেরকে যদি আমরা বলি যে লেবাররা কাজ করছে, কন্ট্রাক্টররা তাদের টাকা দিবে, কিন্তু আপনার এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ঠিক করার জন্য কাজ করছে তাদেরকেও আপনারা এই সাহায্যের মধ্যে নিয়ে আসেন, আমার মনে হয় সবাই এটা নিয়ে আসবে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। আরটিভির করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় ও রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস।
এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।